পশ্চিম ত্রিপুরা জেলার ফ্যাকেরকোটে 85 একর জমি নিয়ে কাজ চলছে ইন্ডিয়ান অয়েলের একটি বিশাল বড় প্রকল্পের। রাজ্যবাসীর সুবিধার্থে বেশি পরিমাণে কেরোসিন, পেট্রোল এবং ডিজেল মজুত রাখতে তেলের ডিপো গড়ে তোলা হচ্ছে সেখানে। গত বছর 2022 সালে প্রায় 500 কোটি টাকার এই প্রজেক্টের কাজ শুরু হয়েছিল। ডিপোটের নির্মাণ কাজ শেষ হলে ধর্মনগরের তেল ডিপোটির বদলে ফ্যাকেরকোটের ডিপোটি হবে ত্রিপুরা রাজ্যে ইন্ডিয়ান অয়েলের সব থেকে বড় ডিপো। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে 30% বেশি কাজ। তবে রাস্তার বেহাল অবস্থার জন্য কিছু সমস্যা হওয়ায় পিডব্লিউডিকে নির্দেশ দেওয়া হয়েছে নতুন রাস্তা বানানোর জন্য। এই ডিপোর কাজ শেষ হলে বেশি পরিমাণে পেট্রোল, ডিজেল এবং কেরোসিন মজুত করে রাখা যাবে। আগামী দিনে বাংলাদেশেও তেল রপ্তানির পরিকল্পনা রয়েছে ত্রিপুরা সরকারের। বর্ষাকালে অথবা অন্য কোনো সমস্যায় জাতীয় সড়ক বন্ধ থাকলে প্রায় প্রতি বছরে কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় তেলের আমদানি এবং রপ্তানি। সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। সেই হয়রানি থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতেই ইন্ডিয়ান অয়েলের নতুন এই ডিপোটি বানানো হচ্ছে। সেই সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার বৈঠক করলেন ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংবরণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজধানীর গোর্খাবস্তিস্থিত পিএন কমপ্লেক্সে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থেকে মন্ত্রী জানান, কেন্দ্রীয় পেট্রোলিয়ামের মন্ত্রক এবং রাজ্য সরকারের সহযোগিতায় আগামী 2025 সালের মধ্যে সম্পূর্ণ করা হবে এই প্রকল্পের কাজ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের অফিসিয়াল হাই অফিসিয়াল এখানে এসেছে। আমাদের ফ্যাকেরকোটে যে ইন্ডিয়ান অয়েলের একটা বড় প্রজেক্ট হচ্ছে, যেখানে পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের স্টক থাকবে, এবং গত 22 সালে আমাদের 2022 সালে তার কাজ শুরু হয়। প্রায় 500 কোটি টাকার উপরের প্রজেক্ট এবং প্রায় 85 একর এরিয়ার মধ্যে সেই প্রজেক্টটা তৈরি হচ্ছে। এটা যখন সম্পন্ন হবে আমাদের রাজ্যে, বর্তমানে যেটা ধর্মনগরে সেখানে ডিপোটা রয়েছে, সেই ডিপোটা আমাদের এখানে শিফট হবে ফ্যাকেরকোটে, এবং আমরা এই ডিজেল, পেট্রোল, কেরোসিন এই সমস্ত ক্ষেত্রে যে মজুদ, সেই মজুদটা আমরা সঠিকভাবে করতে পারবো। এবং আইওসিএলের এমন একটা ইচ্ছা রয়েছে যে আগামী দিনে পার্শ্ববর্তী বাংলাদেশেও যেন আমরা সেটাকে এক্সপোর্ট করতে পারি। তো সেটা মাথায় রেখে কাজ শুরু হয়েছে, প্রায় 30%-এর উপর কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু কিছু সমস্যা রয়েছে রাস্তাঘাট নিয়ে, ল্যান্ড অ্যাকুইজিশন, রাস্তার নতুন তৈরি করা, পিডব্লিউডি কে বলা হয়েছে তৈরি করার জন্যে, ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে কিছু সমস্যার ব্যাপার রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে এবং কত তাড়াতাড়ি এই প্রজেক্টটাকে সম্পূর্ণ করা যায়, যাতে আমাদের বিভিন্ন সময় আপনারা দেখেন যে বর্ষার সিজনে বিশেষ করে আমাদের রাস্তাঘাটের যে প্রাকৃতিক যে গোলযোগ হয়, তাতে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং তার জন্যে সঠিক সময়ে পেট্রোল, ডিজেল এই জিনিসগুলো আসতে অসুবিধা হয়, এবং এতে করে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়, মানুষের মধ্যে একটা হয়রানির মানুষকে শিকার হতে হয়। তো তার থেকে মানুষকে, রাজ্যের জনগণকে দূর করার জন্যে আমাদের এখানে এই যে ডিপোটা তৈরি হচ্ছে, সাফিসিয়েন্ট স্টক থাকবে এবং মানুষের যে হয়রানি সেটাও দূর করা যাবে। তো এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে। আমাদের কাজ ফুল গতিতে চলছে, পুরো মাত্রায় অফিসিয়ালরা সেখানে মানে সরজমিনে পরিদর্শন করবেন, এবং আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রী লেভেলে এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রক, পেট্রোলিয়াম মন্ত্রকের যৌথ সহযোগিতায় আমাদের এই প্রজেক্টটাকে আমরা সম্পন্ন করব। যে সমস্ত ড্রব্যাক্সগুলো বা আমাদের শর্টফলগুলো রয়েছে, সেই শর্টফলগুলো আমরা অচিরেই দূর করে আগামী 25 সালের মধ্যে এই প্রজেক্টটা সম্পূর্ণ হবে। যদিও আইসিএল চাইছে 25-এর আগেই এই প্রজেক্টটাকে সম্পূর্ণ করতে, তো আমরা আশাবাদী এই প্রজেক্টটা সঠিক সময়ে সম্পূর্ণ হবে, এবং এতে করে ডিজেল, পেট্রোল, কেরোসিন যে মজুদ সেই ক্ষেত্রে রাজ্যের। মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েলের কর্পোরেশন লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিকেরাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।